গতকাল নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজ 12 ঘন্টা বন্ধের ডাক দেয় রাজ্য বিজেপি। আর এই বন্ধের সমর্থনে গোঘাটের পচাখালী এলাকায় বিজেপি নেতা কর্মীরা পথ অবরোধ করে। ঘটনাস্থলে এসে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং তার কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছায় স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। আর সেখানে তৃণমূল নেতৃত্বের সঙ্গে পুলিশের রীতিমতো বচসা, এবং এক্ষেত্রে বলা যেতে পারে মহিলা পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির বন্যভূমি কর্মাধ্যক্ষ। দেখুন সেই চিত্র বিস্তারিত ভাবে। এলাকার মানুষ বলছে আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন, আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন, ধরুন আমি নয় ফাঁকা হয়ে গেল এলাকা, আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন। হ্যাঁ, আপনি অবরোধকে আগুন লাগিয়ে কথা বলুন, আপনি আগুন লাগিয়ে কথা বলুন, আমি ক্রিমিনাল না, আপনি আগুন লাগিয়ে কথা বলুন, আগুন লাগিয়ে কথা বলুন, আপনি আগুনটা নামিয়ে কথা বলুন, আপনি আগুনটা নামিয়ে কথা বলুন, ম্যাডাম আপনি আগুনটা নামিয়ে কথা বলুন। এই বলতে মানে এই বলতে কি অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন, আরে আপনি আগুন তুলে কথা বলবেন, আপনি কি গুন্ডা নাকি, আপনি আগুন তুলে কথা বলছেন, আপনি আপনি আপনিও বদ্ধতা করছেন, বলেন ওনারা কি শান্তিপূর্ণ আন্দোলন করেন? আজকের যে আন্দোলনের চিত্র ছিল এখানে কোনো অশান্তি ছিল না। সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে আমরা শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি, সেখানে কোনো মারামারি, কোনো ধাক্কাধাক্কি কিচ্ছু ছিল না। তৃণমূল একটা সন্ত্রাসকারী দল, আজকে তার প্রমাণ আপনারা হাতে নাতে দেখতে পেলেন। আজকে এসে ওনারা মহিলাদেরকে কখনো সম্মানই দেন না। সেখানে তৃণমূল সরকার যেখানে থাকবে সেখানে মহিলারা এরকম ধর্ষণের শিকার হবে, আবারও তার প্রমাণ একজন মহিলা পুলিশের সাথে অকথ্য ভাষায় কথাবার্তা, এটা তৃণমূলের কালচার, বিজেপির কালচার নয়। আমরা আমাদের রাজ্য নেতৃত্বের ডাকে আমরা পথ অবরোধ করেছিলাম, শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি, এবং শান্তিপূর্ণ পথ অবরোধের মাঝে তৃণমূল এসে লড়াইয়ের দাঙ্গা সৃষ্টি করেছে, সেখানে পুলিশের সঙ্গে তৃণমূলের বসা হয়েছে, এবং পুলিশের ইউনিফর্ম ধরে, একজন মহিলার ইউনিফর্ম ধরে একটা তৃণমূলের নেতা কথা বলে, সে কীরকম নারীকে সম্মান দেন, এই হচ্ছে তৃণমূলের কালচার, বাস্তব তার প্রমাণ। না হয় তারা দোকানপাট খোলা রাখে, সচল রাখে, এ বন্ধ ব্যর্থ করতে মানুষ কিন্তু সবাই দোকানপাট খোলা রেখেছে। আর ওই 2-3 জন বিজেপি কর্মী এসে মানুষকে ধমকানি চমকানি করবে, কোথায় দোকান বন্ধ করার চেষ্টা করবে, এরা নোংরা রাজনীতি করে। এই বিজেপির নামই হলো নোংরা রাজনীতির একটা দলের নাম বিজেপি, এরা এরা করার চেষ্টা করে। আমরা ওই পাতা ফাঁদে নয়, আমরা মানুষকে আহ্বান জানাতে বেরিয়েছি, মানুষ সচল দেখেছে মুখ্যমন্ত্রী। কিন্তু দাদা, অবরোধে আপনার দলের কর্মীর সঙ্গে একজন মহিলা পুলিশের রীতিমতো বচসা, বিষয়টা আমার জানা নেই, আমি দেখছি, কে দেখছি পুলিশ প্রশাসন কার কাজ করছে, আর দলের বিভিন্ন ছেলে আছে, হয়তো কোথাও দেখেছে কিছু অসুবিধে মনে হয়েছে, একটু চেঁচিয়েছে বা ব্যবহার করেছে, দেখে নিচ্ছে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার নাম? সঞ্জীব পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে, বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।